তো দর্শকবৃন্দ, আমি আজকে চলে এসেছি গাবতলির গরুর হাটে। তো ঈদের কিন্তু বেশি বাকি নেই, তো এখন থেকে আমরা গরুর ভিডিওগুলো করব, যাতে আপনারা গাবতলির হাট থেকে কোথায় আসলে গরু পাবেন এবং কেমন দাম সেটার আইডিয়া পান। তো ভাই কেমন আছেন? আল্লাহ ভালো আছি। আপনার নামটা? হারুন ব্যাপারী। হারুন ব্যাপারী। তো আমি এখন আছি হারুন ব্যাপারীর সাথে। আপনার কয়টা গরু আছে এখন? ৬টা আছে। ৬টা গরু, কোনটা কোনটা? এই যে ২, ৩, ৪, ৫, ৬। আচ্ছা, তো চলেন একটু দেখি। এগুলো কি জাতের গরু? সব ক্রস আর কি, অস্ট্রেলিয়ান ক্রস গরু। আচ্ছা, তো এগুলার ওজন কেমন হবে? ওজন করতে হবে ৩.৫ মণ কোন চাই। আচ্ছা, ধরেন এটার ওজন কেমন হবে? ৩.৫ মণ। এদিক থেকে ধরো গরুটা। হ্যাঁ, ৩.৫ মণ। তো এগুলার দাম কেমন চাচ্ছেন? আপনার সর্বনিম্ন কত থেকে শুরু গরু? এই যে আছে একটা ছোট, ওই যে ৫২, ৫৩, ৫৫, ৫৫, তারপরে হবে না। আচ্ছা, এটার ওজন কেমন হবে? ২ মণ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ঈদের আগে কয়টা গরু আনবেন? ঈদের আগে এক গাড়ি আইবো। এক গাড়ি ২০টা। কোত্থেকে আনেন গরু? কুষ্টিয়া। ও, আপনার বাড়ি কুষ্টিয়া, তার মানে একদম কুষ্টিয়াতে। ইন্ডিয়ান গরু আনবেন না দেশি? দেশি গরু। দেশি গরু, ইন্ডিয়ান গরু নাই, এখন সব দেশি গরুই পাওয়া যায়। আচ্ছা, তো আপনার গাবতলি হাটের কোন অংশে আসলে আপনাকে পাওয়া যাবে? আচ্ছা, মানে মেইন গলি দিয়ে ঢুকলেই দ্বিতীয় সারিতে ওনার বাম দিকে। বাম দিকে। তো আপনার ফোন নাম্বারটা দর্শকদের বলে দেন, যদি ওনারা গরু কিনতে চায়। ৩৯ ৩৯ ৩৯ ৩৮ ৮৯ আরেকবার বলেন। ৩৯ ৩৯ ৩৮ ৮৯ ৩৮ ৭৯ তো ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে ঈদের আগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আমি এখন আছি কুবাত ব্যাপারীর সাথে এবং ওনার রয়েছে কিন্তু বিশাল বিশাল দুটি মহিষ। একটু দেখাও তো, এগুলো কেমন ওজন হবে মহিষগুলোর? ওজন হবে ৯ মণ, একটা হবে ৯ মণ, একটা ৮ মণ। একটা ৯ মণ, একটা ৮ মণ। এগুলোর দাম কেমন চাচ্ছেন? দাম চাই, গ্রাহক থাকলে তো দাম চাই, লাভ আছে, কিন্তু গ্রাহক তো নাই। দাম চাই ২৪০। ঠিক থাকে ৫০ আনি, ৪০ আনি। এত মহিষ আনেন? সব কুষ্টিয়া থেকে? সব কুষ্টিয়া থেকে। তখন তো বিভিন্ন সাইজের আনবে? তখন ছোট বড় বিভিন্ন রকম সাইজ থাকে। আচ্ছা, তো এইগুলো কত বললেন? ২ লাখ। এগুলার ২৪০, ২১০ এরকম দাম চাই, ২ লাখ হলে পারে বা ১৯০ হলে বেশি। আচ্ছা, তো দর্শক উনি বলছেন যে ২১০ এরকম, ২২০ এরকম দাম চাবেন, কিন্তু আর একটু কম হলে হয়তো ১৯০ পর্যন্ত উনি এই মহিষগুলো সেল করবেন। এবং উনি কিন্তু অনেক মহিষ আনে যারা কুরবানি ঈদ উপলক্ষে কিংবা নর্মালি আপনাদের মহিষ কেনার প্রয়োজন, তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। ৯৫ ৪৭ ৮৬ ৪৭ ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এখানে কি ধরনের গরু আছে? আমার এখানে গরু আছে, এই যে ৬টা গরু আছে ভাই। যান ৬টা গরু? বিশাল বিশাল গরু, সব বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছেন দর্শক সবাই আপনারা। ভাইয়া গরুগুলোর সাইজ কেমন? খুব সুন্দর সাইজ ভাই, যান দেখেন। কত মণ হবে পার গরু? ৬.৫ মণ করে হবে এই ৩টা গরু আর কি। এরপরে যে গরুটা আছে এটা কতটুকু হবে? এটা ৬.৫ মণ হবে আর কি। ৬.৫ মণ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সবচেয়ে একটি বড় এটা, সবচেয়ে বড় এটা না? এটার দাম কত? এটার দাম আছে ৩.৫ লক্ষ। ৩.৫ লক্ষ, এটা কি ফিক্সড নাকি? না, ফিক্সড একটু কম কম আছে ভাই, যান কম আছে। হ আচ্ছা 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 আচ্ছা, এগুলো কোথা থেকে আনা হয়েছে? এটা কুষ্টিয়ার থেকে আনা হয়েছে।
আচ্ছা ভাই, কুরবানির উপলক্ষে কতগুলো গরু আনা হবে আপনার? এখন আশা আছে 24 এখন মালিক কদ্দুর কি করবে এটা জানি না। তারপরে দর্শক জানতে চাচ্ছে কেমন কি আসবে বিষয়। যেমন গতবার ছিল 100 পিস, ফেরত নিয়ে গেছিলাম 29টা। ওহ, আপনার আশা কি গতবার থেকে এই বছর কেমন হবে কি আসবে বিষয়? ভালো হওয়ার কথা, তবে এই বছরে গরুর দাম বেশি গতবার তুলনামূলক, খাদ্যর দাম বেশি গরুর দামও বেশি। এর ভিতরে কি কোনো গরু সেল হয়েছে? দুইটা সেল হয়েছে লাল গরু। কেমন রেট ছিল? দুইটা বিক্রি করছে আপনার 2,80,000। পার গরু নাকি? না না, দুইটা দুইটা একসাথে। আচ্ছা আচ্ছা, গরুগুলো কালার কি এমন ছিল যেসব গরু বিক্রি করছেন? ওই দুইটা লাল ছিল। লাল ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা বললে একটু ভালো হয়, দর্শক আপনাকে খুঁজে নেবে। 0195 0195 954 54 88 88 10 41 41। ধন্যবাদ। আচ্ছা ভাই, দর্শক কিভাবে খুঁজে পাবে আপনার গরু এখানে আছে? ফোনে যোগাযোগ করলে হবে আর কি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শকবৃন্দ, এখন আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাটের বড় বড় কিছু গরুর কালেকশন। এই রোতে আপনারা 4,00,000 থেকে 8,00,000 টাকার মধ্যে কয়েকটি গরু আছে যেগুলো কুষ্টিয়া থেকে নিয়ে আসা হয়েছে এবং সবগুলোর কিন্তু তেশাল জাতের। তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো, আর গরুগুলোর রং এবং সাইজ কিন্তু খুবই ভালো। যেমন এই গরুটা কিন্তু খুবই সুন্দর এবং এই গরুটা 4,00,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কুরবানির ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু আপনারা গাবতলির হাটে ভালো ভালো গরুর কালেকশন পেয়ে যাবেন। এবং আস্তে আস্তে এই মাসের আরও 15 দিন পর থেকেই হয়তো আপনারা অনেক ভালো ভালো গরু পাবেন। আর এখন যে গরুগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট এবং এখন কিন্তু দাম অনেক রিজনেবল আছে। তো রিজনেবল থাকলে এখন যারা আগে থেকে গরু কিনতে চান তারা গরু দেখতে পারেন। আর আমি কিন্তু প্রত্যেকটা ব্যাপারীর সাথেই সাক্ষাৎকার নেওয়ার সময় ওনাদের নাম্বারটা জেনে নিয়েছি, আপনারা সরাসরি কল করে কিন্তু গরুগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন। তো এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটার দামও কিন্তু 4,00,000-এর আশপাশে আছে। এটি আজকের সবচেয়ে বড় গরু, এই গরুটার দাম কিন্তু ধরা হয়েছে 8,00,000 টাকা। গরুটি কিন্তু বিশাল ভাই। কী কী গরু আছে আপনার এখানে? ষাঁড় গরু আছে, গাভী আছে, দামোর আছে, এরপর বড় বড় ষাঁড় আছে। এই গরুগুলো কোথা থেকে আনা হয়েছে আপনার? চাপাই থেকে। চাপাই থেকে। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? নিয়ে এসছি 25টা। কয়টা আছে এখন? 20টা। কয়টা? 20টা। 20টা, বাকি 5টাকে বিক্রি হয়েছে? জি। আজকে কি বিক্রি হয়েছে গরু আপনার? আজকে বেচা নেই, এখানে সামনে সন্ধ্যার সময় বেচা হবে। আচ্ছা 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 আচ্ছা। এখানে সর্বোচ্চ দাম কোনটা গরুর? এখানে ধরুন এই কালাটা কত? এটা এটা মোট 160। দর্শক দেখতে পাচ্ছেন 1,60,000 এই গরুর দাম। অতি শীঘ্র খুঁজলে পাবেন আপনি এই গরুটি। সর্বনিম্ন যে রেটটা সেটা কোনটা গরু বলতে পারবেন? বেশি সবচেয়ে বেশি? হুম, সবচেয়ে কম যেটা? সবচেয়ে কম? হুম হুম, এখানে আছে এইটা। দাম কত এটার? এটা 70,000। কত? 70। 70। দর্শক আপনি এখানে আসলে পাবেন 70,000 টাকার দামের গরু, আর সর্বোচ্চ যে গরুর দাম 1,60,000। আপনার কুরবানিদের সম্পর্কে কী ধরনের ধারণা আছে? কি আশেপাশে গরু পাবেন? গরু আনা হবে বেশি নাকি কম? এগুলো নিয়ে থাকবেন? গরু বেশি আনা হবে। আনা হবে, কেমন চিন্তা ভাবনা আপনার দর্শকের জন্য? দাম বেশি হবে কুরবানিতে আরও। আচ্ছা, এখন থেকে দাম বেশি হবে? জি, দাম দিন দিন বাড়তেছে। বাড়তেছে না? এই গরুর দাম বাড়তেছে নাকি কস্টিং এর দাম বাড়তেছে আপনার? গরুর দাম বাড়তেছে, জিনিসপাতির সব কিছুর দাম বাড়ছে। আচ্ছা, এখন যে বর্তমানে যে গরুগুলো আছে তাদেরকে কী খাওয়াচ্ছেন আপনি? গুঁড়া ভুষি খাওয়াচ্ছি। এটা কি গরুর জন্য অবশ্যই ভালো হবে? জি। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা বলুন তো একটু। 0177 0177 8 8 55 21 20 55 21 20। ভাই আপনার নাম কি? আমার নাম বাবু। বাবু, এখানে কি ধরনের গরু আছে ভাইয়া? এখানে গায় আছে, দামুর আছে। কি গরু? গায় আছে, দামুর আছে, সব ধরনের আছে। আচ্ছা আচ্ছা। তুল ওজন কেমন ভাইয়া গরুগুলো? গরু ওজন এটি 90 কেজি আছে, 100 কেজি আছে, 3 মণ আছে। এই গরুটার দাম কত? এটার দাম হলো 65। 65। এর কমে কি হবে নাকি? হয়তো দাম করার পরে 500-1,000 কম হতে পারে, কমা যাবে না? এই যে একটা গরু দেখছি এটার দাম কত?
দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক সুন্দর। এই গরুটির দাম কত? এটার দাম 74,000। 74,000 এরকম হবে? জি না, এরকম হবে না। আসলে ভাইয়া গরুগুলো কোথা থেকে আনা হয়েছে আপনার? আমরা 7 মাইল থেকে, যশোর 7 মাইল। যশোর পড়ছে না, আপনার বাসা কই দিকে? কুষ্টিয়া। এই গরুগুলো দাম কত? 70। 70 এটা কতটুকু হবে? 110 কেজি আছে। এর পাশে যেটা আছে এটার দাম 75 ভাই। 75-এর? জি। এটা কি গরু? দামুড় গরু। আপনার এখানে কি কি গরু আছে? দামুড় আছে, সবে দামুড়। সবে দামাল না? আচ্ছা ভাই, এরপরে কি ঈদের উপলক্ষে বা কুরবানির উপলক্ষে গরু আনা হবে আপনার? হ্যাঁ, কুরবানির উপলক্ষে গরু আনা। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? কালকে আনছিল 19টা। 15-20টা কয়টা বিক্রি হয়েছে? 9টা। 9টা কি মনে হয় দিন শেষে গরু আনলে বিক্রি হবে আপনার? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, ধন্যবাদ।